আজ জেল হত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 75-এর 15-ই আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলঙ্কজনক প্রত্যাহার। জাতীয় চার নেতার হত্যায় যারা জড়িত তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক। এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আজ পুরনো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। শনিবার সারা দেশে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংখ্যালঘুদের আক্রমণ, অগ্নিসংযোগ, শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে এই বিক্ষোভে ডাক দিয়েছেন তারা। ঢাকা সহ সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন 10 জনেরও বেশি রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। রাজধানীতে ডেঙ্গু প্রকোপ ধীরে ধীরে বাড়ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে। 2,459,15,00,000 টাকা প্রকল্পিত ব্যয়ে 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। 2,07,00,000 টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 12 গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে এই টাকা আত্মসাত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রহরে ভোট হওয়া 2 কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর একটিতে সবকটি ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, আর অন্যটিতে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। কার দখলে যাচ্ছে হোয়াইট হাউস নির্ধারণ হবে আজ।